মসজিদ আরবি শব্দ যার আবিধানিক অর্থ সমর্পিত হওয়া। বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠার পর থেকেই এই অঞ্চলে মসজিদ প্রতিষ্ঠা করা হয়। বিভিন্ন ভূখণ্ডের মানুষের সংস্কৃতি স্থাপত্য নির্মাণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করলেও মসজিদ নির্মাণের ক্ষেত্রে সপ্তম শতাব্দীর মসজিদে কাবা বা মসজিদে নববীর কাঠামোগত ধারণা থেকেই তৈরি করা হয়। শত শত বছর আগে নির্মিত বাংলাদেশের ঐতিহাসিক মসজিদগুলো অন্যতম মুসলিম নিদর্শন। বাংলাদেশের ঐতিহাসিক মসজিদগুলো কখন কিভাবে নির্মিত হয়েছিল সেই ইতিহাস ধারাবাহিকভাবে উপস্থাপন করার লক্ষ্যে আজ জানাব হযরত আম্বাসা রহমতুল্লাহ আলাইহি শাহি মসজিদের ইতিহাস। চারিদিকে গজিয়ে ওঠা সুরম্য ভবন ও বহুতল অট্টালিকার ভিতরে চট করে চোখে পড়ার নয় ঢাকার ঐতিহাসিক এই মসজিদটি। একরকম আড়ালে আবড়ালে পড়ায় নগরীর অনেক মানুষই ভুলতে বসেছে ঢাকার এই প্রাচীন ঐতিহ্যকে। মসজিদটির নাম খাজা আম্বরশাহী মসজিদ। রাজধানীর কাওয়ারন বাজারের ঠিক মাঝ বরাবরের অবস্থান। তিন গম্বুজওয়ালা মোগল স্থাপত্যের অনুসরণে মসজিদটি নির্মাণ করেছিলেন শায়েস্তা খানের আত্মীয় ও তার খোজা প্রধান মালিক খাজা আম্বরশাহ। মালিক খাজা আম্বরশাহ মসজিদটি নির্মাণ করেন 1680 খ্রিস্টাব্দে। প্রাচীন এই মসজিদে এখনও পাঁচ অক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা। মসজিদটিতে দুটি শিলালিপি আছে। কেন্দ্রীয় মেহরাবের উপরে স্থাপিত প্রথম শিলালিপিতে রয়েছে ফরাসি ভাষায় একটি আয়াত, আর কেন্দ্রীয় প্রবেশপথের ওপরের বাইরের দিকে স্থাপিত দ্বিতীয় শিলালিপিতে সুবেদার শায়েস্তা খানের প্রধান খোজা খাজা আম্বরশাহ কর্তৃক 1680 খ্রিস্টাব্দে এই মসজিদ এবং একটি সেতু নির্মাণের বিষয় উল্লেখ রয়েছে। মসজিদটির নির্মাণশৈলী অত্যন্ত আকর্ষণীয় কারুকাজময়। তিন গম্বুজের এই মসজিদ ভূমি থেকে প্রায় 12 ফুট উঁচু একটি উত্তোলিত মঞ্চের পশ্চিম অর্ধাংশ জুড়ে অবস্থিত। এই ভিত্তিমঞ্চের শীর্ষে রয়েছে বদ্ধ পদ্মপাপড়ে নকশার একটি সারি। এর চার কোণে রয়েছে চারটি বিশাল আকৃতির পার্শ্ব বুরুজ। অষ্টভুজাকৃতির বুরুজগুলো ভিত্তিমঞ্চের শেষ সামান্য একটু উঁচু এবং এগুলো শীর্ষে রয়েছে ক্ষুদ্রাকৃতির গম্বুজ। এর মেহরাব ও মেম্বারে কালো ব্যালাস্ট পাথরের ব্যবহার লক্ষ্য করা যায়। পূর্ব পাশে একটি সিঁড়ি পেরিয়ে পাথরের তৈরি ফ্রেম বিশিষ্ট খিলান তোরণ পর্যন্ত পৌঁছানো যায়। মসজিদের পাশেই রয়েছে খাজা আম্বরের সমাধি।